আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল, আপনার খামারে আসলাম মোটামুটি 14 দিনের ব্যবধানে। এসে তো দেখলাম যে অনেক কবুতর আছে, মোটামুটি দর্শক আজকে 40 জোড়ার মতো কবুতর আছে। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আঙ্কেলের থেকে অবশ্যই কবুতর নেবেন। আপনারা অনেকেই জানেন আঙ্কেল হচ্ছে পল্লী চিকিৎসক, পাশাপাশি উনি শখের বসে কবুতর খামারটা গড়ে তুলেছে ওনার বাসায়। তো আঙ্কেল, প্রথম পরিচয়টা দিয়ে দিবেন। আমার পরিচয়টা হলো, আমার নাম ডাক্তার মোহাম্মদ বশির উদ্দিন, আমার বাড়িটা হলো নাটোর জেলার আহমদপুরে, আমি একজন পল্লী চিকিৎসক। এই পল্লী চিকিৎসার পাশাপাশি কিছু কবুতর লালন পালন করি, কিছু যোগান দেওয়া থাকি মানুষের। তো আমার সেই বড় মানের কবুতর নাই, যেগুলো আছে বিভিন্ন প্রজাতির, এই প্রজাতির থেকে আপনারা কিছু সংগ্রহ করতে পারবেন। এগুলা মোটামুটি ভাবে সাশ্রয়ী মূল্যে আমি মানুষের কাছে বিক্রি করে থাকি। জি জি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে আপনাদের কাঙ্ক্ষিত কবুতর বা পছন্দের কবুতর পাইলে 2-4 জোড়া করে নেবেন বলে আমি আশা রাখি। তো আমার ফোন নাম্বারটা হলো 01779471622। আচ্ছা, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কারো যদি কবুতর একান্ত ভালো লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে, আঙ্কেলের খামারে যে কবুতর আছে এগুলো কারা নেবেন? যারা একদম নতুন, যারা কবুতর পালন সম্পর্কে তেমন বুঝেন না, আসলে শুরুতেই যদি অনেক বেশি টাকার কবুতর নিয়ে ফেলেন সেক্ষেত্রে লসের সম্ভাবনা বেশি থাকে। দেখতে পাচ্ছি একজোড়া ফিল্ডব্যাক আছে, এটা কি কালার? মিলি কালার। মিলি কালার। আচ্ছা, বয়স কত এগুলোর? এটা বয়স মানে 3 পার। আচ্ছা, 3 পালক করে বেবি পেয়ার আছে, একই ঘরের বাচ্চা, আশা করি জোড়া হবে। কত রাখবেন জোড়াটা? জোড়াটার দাম নিব 1800 টাকা নেব। মাত্র 1800 টাকা। দেখতে পাচ্ছেন সাইড ফিল ব্যাগ আছে, একদিক আপনার সাদা, একদিক আপনার রেড। তো আঙ্কেল, এগুলোর বয়স কত? এগুলো 5 পর 4 পর গেছে। আচ্ছা, 5 পালক 4 পালক করে গেছে। দর্শক দেখেন কত সুন্দর, একই একই বাতের, দেখেন একই বাতের একই রকম। ঠিক আছে, দেখেন এক সাইডে সাদা, এক সাইডে হচ্ছে আপনার রেড আছে। কত রাখবেন জোড়াটা? একই বাতের এবং মোটামুটি এক সাইডে হয়তো সাদা হয়নি। হুম হুম। এই জন্য এটার দাম আমি আর কি মাত্র 1500 টাকা হলে সেল করে দেব। মাত্র 1500 টাকা, দাম কম আছে। কবুতর গুলো কিউট আছে, অনেকে ছেড়ে পালন করতে পারেন, কম দামের জিনিস। দেখতে পাচ্ছেন একজোড়া ঝর্ণা শাটিন আছে, এগুলোর বয়স কত আঙ্কেল? দেখতে পাচ্ছি ঝর্ণা শাটিন আছে, এগুলোর বয়স কত? 2-3 খিল গেছে। আচ্ছা, 2-3 খিল চলে গেছে, বেবি পেয়ার আছে, খুব সুন্দর আছে। কত রাখবেন জোড়াটা? জোড়াটার দাম নিব অনলি 1200 টাকা। মাত্র 1200 টাকা। দর্শক দেখেন কত সুন্দর, কয়টা 100%। দেখতে পাচ্ছি একটা ঝর্ণা শাটিন আছে আর একটা হচ্ছে আপনার ব্লু শাটিন আছে, দুইটাই কি বাচ্চা? না, একটা বাচ্চা আর একটা হলো 3-4-5 পালক গেছে। আচ্ছা আচ্ছা, কত রাখবেন জোড়াটা? এভাবে একটা দাম নিব এভাবে 1000 টাকা। শালা, দর্শক দেখতে পাচ্ছেন একজোড়া খুব সুন্দর জ্যাকোপিন আছে, এগুলোর বয়স কত আঙ্কেল? এইগুলা নিউ অ্যাডাল্ট হয়ে গেছে, একদম নিউ অ্যাডাল্ট হয়ে গেছে। দেখেন কত সুন্দর আছে, কত রাখবেন? এটা নর নারী ঠিক আছে, একই বাতে। আচ্ছা আচ্ছা, নর নারী দেখলে তো বোঝা যাচ্ছে, অর্থাৎ বাম দিকের টা নর আর পিছনেরটা হলো নারী। আচ্ছা, এটা মোটামুটি দাম আমি অনলি 2000 টাকা হলে সেল করে দিব, একদম 2000 টাকা। দর্শক দেখেন 2000 টাকা। দেখতে পাচ্ছেন একজোড়া ডান কালার লাহড়ি আছে, এগুলোর বয়স কত? রানিং, একদম রানিং আছে। দেখেন খুব বড় সরো এবং খুব হেলদি আছে, সুস্থ সবল কবুতর। কত রাখবেন জোড়াটা? এই জোড়াটা নিব 2000 টাকা, একদম ডিম দিবে অল্প কয়েকদিন। আচ্ছা, খুব রিসেন্ট ডিম দিবে, কয়েকবার করে করতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর আছে। দেখেন গায়ে ময়লা লেগো আছে। দেখতে পাচ্ছেন একজোড়া কালো লাহড়ি আছে, মাশাআল্লাহ খুব বড় সরো আছে, ভালো মানের কবুতর আছে। এগুলোর বয়স এবং দাম কত? এগুলোর বয়স নিউ অ্যাডাল্ট। আচ্ছা, এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট আছে, জোড়া কনফার্ম। কত রাখবেন জোড়াটা? জোড়াটার দাম নিব অনলি 1500 টাকা। আচ্ছা, 1500 টাকা। এটা প্রথম পেয়ার, আর এক পেয়ার আছে দেখাচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। দেখতে পাচ্ছেন দ্বিতীয় পেয়ার লাহড়ি আছে, একদম ফ্রেশ না, হালকা পাতলা মিস মার্ক আছে, তবে দামও একদম কম আছে। এগুলোর বয়স এবং দাম কত? এগুলা মাত্র দাম নিব 1200 টাকা দাম নিব, এর বয়স হবে 4-5 পর গেছে। আচ্ছা, 4 থেকে 5 পালক আছে, সেমি অ্যাডাল্ট আছে, কবুতর ভালো আছে, তবে হালকা পাতলা মিস মার্ক আছে। আমরা বলে দিচ্ছি একটাই কারণ, আপনারা যেন নিতে পারেন বুঝে। দেখতে পাচ্ছেন একজোড়া ব্লু বার্লেস বিউটি আছে, দুটোটাই রিংয়ের কবুতর আছে, একদম সুস্থ সবল এবং হাইট কোয়ালিটি নিঃসন্দেহে ভালো আছে, ভালো মানের কবুতর। যেটা বলো সেটা ভালো বলতে হবে, এই দর্শক আমি সেটাই বলার চেষ্টা করতেছি।
তো আঙ্কেল এগুলোর বয়স এবং দাম কত? চার পালক করে গেছে। চার পালক করে গেছে, একই ঘরের বাচ্চা আছে? ঘরের বাচ্চা। তাই এখানে কত সুন্দর হাইট কোয়ালিটি, কত রাখবেন জোড়াটা? জোড়াটার দাম নেব অনলি 1500 টাকা, একদম মাত্র 1500 টাকা। আশা করি কবুতরটা দর্শক নিবে, খুবই ভালো হবে আমার দর্শকের জন্য বলতে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া কালো জার্মান বিউটি আছে, খুব অসাধারণ কোয়ালিটি আছে। এগুলোর বয়স কত? এটা 3-4 কিল গেছে। 3-4 কিল গেছে জোড়া আছে, আশা করি। তো কত রাখবেন জোড়াটা? দর্শক নেন সর্বোচ্চ হবে। আঙ্কেল বয়স এবং দাম কত? নটা হলো রানিং হয়ে গেছে, আর ওটা হলো 5-6 কিল। আচ্ছা আচ্ছা, এরকম দাম আমি মাত্র 1500 টাকা হলে সেল করে দেবো। অরিজিনাল জার্মানি। জি, একদম কোয়ালিটি ফুল, আশা করি কেউ ঠকবেন না এই জোড়া কবুতর নিলে। নটটা 100% কোয়ালিটি আছে, নাইটটা 100% আছে। দেখতে পাচ্ছেন এক জোড়া সাদা বিউটি আছে, একদম অসাধারণ আছে, ফ্রেশ মার্কিনের কবুতর, সুস্থ সবল আছে। আঙ্কেল এগুলোর বয়স এবং দাম কত? একদম নিউ অ্যাডাল্ট জোড়া, কনফার্ম আছে। কত রাখবেন? মাত্র আমি দাম নেব 1300 টাকা হলে সেল করে দেবো। মাত্র 1300 টাকা হলে আঙ্কেল সেল করবে, ভালো লাগলে অবশ্যই ফোন দিতে পারেন। দেখতে পাচ্ছি এক জোড়া রেড লাহোরি আছে, বয়স কত এগুলোর? এগুলো রানিং। আচ্ছা, জোড়া না কেমন কেঙ্কে? জোড়া মনে হচ্ছে দুইটাই নর হতে পারে। আচ্ছা, জোড়া ভাবে কিনা, কিন্তু দুইটা নরের মতো লাগছে। আচ্ছা, কত রাখবেন এইভাবে দুইটা নর? এইভাবে দুইটা নর আমি নিলে মাত্র শুধুমাত্র 4000 টাকায় মুন্ডিয়ান পাচ্ছেন, অবশ্যই ফোন দিবেন, ভালো লাগবে। দেখতে পাচ্ছেন একজোড়া মুন্ডিয়ান আছে, একদম 100% এগেটেড না, তবে মোটামুটি কোয়ালিটি আছে। অনেকেই তো আসলে অল্প দামের মধ্যে মুন্ডিয়ান খুঁজেন, তাদের জন্য বেস্ট হবে। একদম রানিং পড়ছে, এটা হলো নিউ অ্যাডাল, এখনো রানিং হয় নাই, তবে মোটামুটি আমি কালেকশন করছি। আচ্ছা, এই জোড়াটা অনলি আমি মাত্র 3000 টাকা হলে সেল করে দেবো। সব দেখতে পাচ্ছেন এক পিস শোকিং আছে ডান কালার, এটা নন না নারী? এটা নারী। আচ্ছা, নারীটা কত হলে সেল হবে আজকে আঙ্কেল? নারীটা দাম নিব অনলি 1500 টাকা হলে সেল, শুধুমাত্র 1500 টাকা। আচ্ছা, এক জোড়া বোখারা আছে, ব্ল্যাক বোখারা, দুইটাই নর? দুইটাই নর, তবে দুইটা নরই সুন্দর আছে, একটা ফ্রেশ আছে, একটা হালকা পাতলা মিস মার্ক আছে, পার লেগ ফেদারে দেখতেই পাচ্ছেন। কত রাখবেন এইভাবে দুইটা নর পার পিস? দুইটা নর আমি অনলি কেউ যদি নেয় মাত্র 1000 টাকা পিস নেই, মাত্র 1000 টাকা পিস। দর্শক নর দুইটাই রানিং নর আছে, দর্শক খুব সুন্দর পাচ্ছেন। কত সুন্দর একটা হলুদ বোখারা আছে, এটা নর না নারী আঙ্কেল? এটাও নর, এটাও নর আছে, কত রাখবেন নরটা? নরটার দাম নেব অনলি 1000 টাকা হলে সেল করে, মাত্র 1000 টাকা। দর্শক এর কমে পাবেন না এত সুন্দর বোখারা। পাচ্ছেন দ্বিতীয় পিয়ার হাউস আছে, খুব বড় সরো আর কোয়ালিটি ফুল আছে, দেখেন আমি নাড়া ছেড়ে দেখাচ্ছি। আচ্ছা, এগুলো কি রানিং পড় যায়? হ্যাঁ, ব্ল্যাকটা কালো, কালোটা হলো নর, ওটা নারী, এটা এটাও রানিং পড় যায়। কত দাম? এটার দাম নেব দুই জোড়া একত্রে নিলে মাত্র 3500 টাকা নিব। আচ্ছা, দুই জোড়া একত্রে নিলে 2000 টাকা, দুই জোড়া 3500 টাকা। আচ্ছা, দুই জোড়া নিলে 500 টাকা ডিসকাউন্ট। দেখতে পাচ্ছেন এক জোড়া লাক্ষা আছে, রানিং লাক্ষা, হয়তো বা সারা দিলে ডিমে বসে যাবে, দেখতেই পাচ্ছেন নাইটা বসে আছে চুপচাপ। তো কত রাখবেন এই রানিং জোড়াটা? অনলি 1500 টাকা হলেই সেল করে দেবো, শুধুমাত্র 1500। সময় নাড়ায় ছাড়া দেখাচ্ছি আপনাদেরকে, সময় নিয়ে দেখেন দর্শক। টেল কোয়ালিটি দুটোটারই ভালো আছে। দেখতে পাচ্ছেন এক জোড়া লাক্ষা আছে, আমেরিকান ইন্ডিয়ানের ক্রস আছে। আঙ্কেল রানিং পেয়ার নাকি এটা? হ্যাঁ, রানিং পেয়ার, একদম রানিং পেয়ার, কত সুন্দর দেখেন। পেয়ার শতভাগ বা গ্যারান্টি আছে, ডিম বাচ্চার শতভাগ গ্যারান্টি আছে, ডিম বাচ্চা না করলে কবুতর ব্যাগ দিয়ে দেবেন। যান, কত রাখবেন জোড়াটা? জোড়াটার দাম নিব অনলি 1700 টাকা, মাত্র 1700। দেখতে পাচ্ছি এখানে তিন পিস লাক্ষা আছে, আমেরিকানের মতো টেল, আমেরিকান নাকি আঙ্কেল এগুলো? আমেরিকানের ক্রস। আচ্ছা, আমেরিকানের ক্রস, পিওর বলার দরকার নাই আঙ্কেলকে, ধন্যবাদ সঠিক কথা বলার জন্য। তো কত রাখবেন তিন পিস? তিন পিস এখানে হলো সামনেরটা হলো নারী, হলো চকলেট কালার, আর ওখানে হলো জোড়া। আচ্ছা, তিন পিস যদি একত্রে কেউ নেয়, অর্থাৎ দুইটা নারী একটা নর, তাহলে দাম নিব অনলি 2000 টাকা। খুব সীমিত দাম, কবুতরগুলো ভালো আছে, অবশ্যই যারা নতুনভাবে শুরু করতেছেন এগুলো দিয়ে শুরু করবেন, দামও কম পাবেন, মোটামুটি কবুতর ভালো পাবেন। দেখতে পাচ্ছেন এক জোড়া ব্লুবার্ড রেসার আছে, খুব সুন্দর রেসার আছে, অনেকে বলছিলেন ভাই রেসার ভিডিও দেন, তো তাদের জন্য দেওয়া। তো বয়স এবং দাম কত? এটা নিউ অ্যাডাল, মানে অল্প দিনে আর কি ডিম দিবে। আচ্ছা, কত রাখবেন? আচ্ছা, কত রাখবেন আঙ্কেল? এই জোড়াটার দাম নিব অনলি 1200 টাকা হলেই সেল করে দেবো, একদম পিওর, কিন্তু কোনো মিস পার নেই, 1200 টাকা রেসার কবুতর। দেখতে পাচ্ছেন এক জোড়া শেকড় আছে, বয়স কত?
বয়স হলো 7-8 পর গেছে। আচ্ছা আঙ্কেল, একটার মাথায় তো হালকা পাতলা মিসমার্ক আছে, তবে জেড ব্ল্যাক আছে, কত রাখবেন জোড়াটা? জোড়াটার দাম নিব অনলি অনলি 1200 টাকা হলে সেল করে দেব। আচ্ছা স্প্রিং এর কি অবস্থা আঙ্কেল? স্প্রিং তো কম করে, অল্প স্বল্প করে। আচ্ছা কম করে, আচ্ছা তবে দামও কম আছে, 1000 টাকা। আচ্ছা এক জোড়া পোটার আছে, আচ্ছা খুব সুন্দর পোটার আছে, ম্যাকপাই পোটার, একটা ব্ল্যাক আছে, একটা অ্যালবন আছে, দুটোটার বয়স এবং দাম কত? দুটোটাই আর কি নিউ এডালের পর্দায়। আচ্ছা 7-8 পর। জি জি, কত রাখবেন জোড়াটা? দাম নিব দুইটা, যেহেতু দুই কালার, দাম আমি একটু কমাই নেই, মাত্র 1200 টাকা হলে সেল করে। মাত্র ভালো আছেন। একজন রেসার আছে, মিলি রেসার, বয়স কত এগুলোর? এগুলো নিউ এডাল। আচ্ছা নিউ এডাল আছে, একটু নর বাবা, একটু নর, দর্শক ভাইকে দেখায় যে সুস্থ সবল আছে কিনা, সুস্থ সবল আছে। কত রাখবেন জোড়াটা? জোড়াটার দাম নিব অনলি অনলি 1300 টাকা হলে সেল করে দেব। 1300 টাকা দেখেন স্যার, কম পড়। আচ্ছা একজন লং ফেস আছে, দুটোটার বয়স কত? রানিং, একদম রানিং পর্যায়ে আছে, খুব সুন্দর দেখেন, মাথা শেপ কত রাখবেন? আমি একেবারে সীমিত দামে আজকে সেল করে দেব, এটা মাত্র 1000 টাকার নিব। লং ফেস যা জীবনে কেউ শুনে না এই দামে পাবে। দেখতে পাচ্ছেন একজন ব্ল্যাক পারভিন আছে, মিসমার্ক আছে, দর্শক ফ্রেশ কবুতর না, যেটা আছে সেটাই বলার চেষ্টা করতেছি, আপনাদের ভালো লাগলে নেবেন। ঠিক আছে, জোড়া ঠিক আছে, বাচ্চা কাচ্চা আসতে পারে, দামও কম আছে, কত রাখবেন? মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা, দেশের দামে যেমন জিনিস তেমন দাম, এটা মাথায় রাখবেন সবাই। বাচ্চা একজন সাদা আউল আছে, বয়স কত আঙ্কেল এগুলোর? আচ্ছা রানিং কবুতর ডিম থেকে উঠলো, বিক্রি করে দেবো, এই জন্য ডিম ফোটাই নেই। আচ্ছা আচ্ছা, কত রাখবেন জোড়াটা? জোড়াটার দাম নেব অনলি 1500 টাকা হলে সেল করব। 1500 টাকায় রানিং আছে। একজন ম্যাকপাই আছে, এগুলোর বয়স কত? এগুলা নিউ এডাল। জোড়া কনফার্ম আছে, কত রাখবেন? জোড়া কনফার্ম মাত্র দাম নিব 1200 টাকা। 1200 টাকা হলেই সেল। আচ্ছা দুই জোড়া টেডি আছে, বয়স কত? বয়স এগুলা নিউ এডাল, একদম নিউ এডাল আছে, কত সুন্দর দেখেন, অনেকে বলছিলেন টেডি কবুতর চাই। জোড়া জোড়া ঠিক আছে, কালারে কালারে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কত রাখবেন দুই জোড়া একত্রে? দুই জোড়া একত্রে কোনো ব্যক্তি নিলে মাত্র 2500 টাকা। ওকে, চোখের ঘেট ঠোঁট দেখেন, এগুলোর বয়স কি রানিং পর্যায়ে? বিডিং করতেছে, কত রাখবেন? দাম নিব অনলি 1200 টাকা। 1200 টাকা। দেখতে পাচ্ছেন এক পিস ইংলিশ ক্যারিয়ার আছে, দেখেন নর, ক্যারিয়ারটা নর দেখেন, 100% হাইট কোয়ালিটি আছে, সুন্দর নর আছে, কত রাখবেন নরটা? অনলি 1000 টাকা। সুস্থ আছে তো আঙ্কেল নাকি? সুস্থ আছে, হয় 1000 টাকা। এখানে একটা মাল্টেস দেখেন, এর মতন আর কোয়ালিটি হয় না, খুব ভালো মানের একটা মাল্টেস, দর্শক যারা সিনেমা বোঝেন দেখলে বুঝতে পারবেন, আবার দুষ্টু ধরছে। আচ্ছা কত রাখবেন নরটা? নর এটা? হ্যাঁ নর, নর। আচ্ছা হাইট দেখে বুঝতে পারলাম যে নর হবে, কত রাখবেন? এটার দাম নেব মাত্র 1000 টাকা। আরেক পিস মাল্টেস আছে, এটা খুব সুন্দর আছে, ব্ল্যাক কালারের, এটা নর না নারী? এটাও নর। আচ্ছা এটাও নর আছে, রানিং, রানিং নর আছে, কত রাখবেন? দাম নেব অনলি অনলি 1000 টাকা হলে সেল করে দেব। দেখেন 1000 টাকায় মাল্টেস, দেখেন রানিং মাল্টেস। দেখতে পাচ্ছেন একজন নান আছে, মিসমার্ক আছে, এটা মিসমার্ক আছে, এই জন্য এটা বেবি পেয়ার। আচ্ছা বেবি পেয়ার আছে, কত রাখবেন? মাত্র 500 টাকা। মাত্র 500 টাকা।